কোনো সুন্দরী মেয়ে সাধারণভাবে কোনো মেয়ে চলে যাচ্ছে, সাধারণভাবে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, আমার প্রথম দৃষ্টিটা পড়লো, আমার প্রথম নজরটা পড়লো, আর নজরটা পড়ার সঙ্গে সঙ্গে আমি নজরটাকে নিচু করে নিলাম, এটা হলো ধর্ম। বুঝে এলো না গেল না? কোন মহিলা, যে মহিলা মেহরাম নয়, যার সাথে বিয়ে বৈধ, এই ধরনের মহিলা, সে চাস্তো বোন হোক, মামাতো বোন হোক, খালাইতো বোন হোক, জি চাচাইতো বোন হোক, মামাইতো বোন হোক, খালাইতো বোন হোক, পাড়া প্রতিবেশী, স্কুলের ফ্রেন্ড হোক, সে যে কেউ হোক না কেন, যদি তার সাথে আমার বিয়ে বৈধ, তাহলে বিয়ে বৈধ বলতে আমরা সাধারণত অনেক ক্ষেত্রেই ভুল করি। চাচির সাথে বিয়ে বৈধ না বৈধ নয়? চাচি কিন্তু মেহরাম না। চাচা যদি তালাক দিয়ে দেয় বা চাচা যদি মারা যায়, চাচা যদি তালাক দিয়ে দেয় অথবা চাচি যদি তালাক খোলা নিয়ে নেয় অথবা উভয়ের, চাচা যদি মারা যায় তো ইদ্দত শেষে তার সাথে ভাতিজার বিয়ে জায়েজ। আপনার মাইক ম্যান দেখুন, মহিলাদের দিকে আওয়াজ যাচ্ছে না। আপনার ফুফু এবং ভাতিজা মেহরাম এখানে বিয়ে বৈধ নয়, কিন্তু আমাদের মেহরাম বলতে আমরা ভুলে গিয়েছি। পবিত্র কোরআন অধ্যয়ন করুন, সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, কোন মহিলা যাচ্ছে যে মেহরাম নয়, তার দিকে আমার দৃষ্টি পড়ল, প্রথম দৃষ্টি পড়ল মাপ, নজরটাকে নামিয়ে নিলাম, এটা হলো ধর্ম। প্রথমটা হলো মাপ, নজরটা নামিয়ে নিলাম, এটা হলো ধর্ম। দ্বিতীয়বার দৃষ্টি দিচ্ছি, দৃষ্টি জমিয়ে রেখে দিচ্ছি, বারবার তাকাচ্ছি, এটা হলো পাপ, এটা হলো অধর্ম, এটা হলো অধর্ম। ধর্ম এবং অধর্ম বলতে আমরা অনেক সময় ভুল করি। এই আত্মা, আমি যে আপনাদেরকে বললাম ভোগ, পৃথিবীতে যত সম্পদ আছে এগুলো ভোগ করবে কে? শরীর, জেনা ব্যভিচার রে সমাজ আজ ছয় লাভ, জেনা ব্যভিচারে সমাজ আজ ছেয়ে বেগেছে, এটা শরীর একটু আনন্দ করতে চায়। অনেকেই বলে যে আরে পার্থিব জগতে যদি একটু আনন্দ ফুর্তি না করবে, বন্ধু বান্ধব যদি একটু আনন্দ ফুর্তি না করবে, ভাই সকল বলুন তো, পিতামাতার সামনে কোন মেয়ে কি প্রেমালাপ করতে পারে? পিতামাতার সামনে কোন মেয়ে প্রেমালাপ করতে পারে? কোন ছেলে প্রেম করতে পারে? প্রেম জিনিসটা যদি ভালো হতো তাহলে পিতামাতার সামনে সমস্যাটা কি ছিল? আপনাদের হয়তো বুঝাতে পারলাম না, আল্লাহর গজব আমাদের উপর অবতীর্ণ হচ্ছে কেন? আমরা আসলে নিজেরা অনৈসলামিক সংস্কৃতিতে জর্জরিত হয়ে গেছি, ইসলামকে ভুলে গিয়েছি, অধর্মে নিজেদের জীবনটা পরিপূর্ণ। সংক্ষিপ্তভাবে একটু ইসলামের রূপরেখাটা আপনাদের সম্মুখে তুলে ধরি। পিতার সাথে পুত্রের সম্পর্ক কি? স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, মাতা এবং বউ। আজকের যেটা সব থেকে বড় সমস্যা, মনে করেন আমি বিয়ে করে নিয়ে এলাম, আর বিয়ে করে নিয়ে আসার পরে আমার দু একটা সন্তান সন্ততি হলো অথবা হলো না, স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী এতটাই একে অপরের জন্য পাগল হলাম যে বৃদ্ধ পিতা মাতা আমাদের জন্য এখন বোঝা। গণ্ডগোলটা আমাদের সমাজে কোন জায়গা থেকে দেখবেন? প্রথম নম্বর হচ্ছে আমি বিয়ে করে এলাম, বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আমি বিয়ে করলাম মানে আমার পিতা মাতা আমার বিয়ে দিয়ে দিল, আমাকে বিজনেসও দাঁড় করিয়ে দিল, আমি যে ইনকাম করব তো আমার সমস্ত ইনকামটা নিয়ে এসে কি আমার বাবাকে দিয়ে দেব? কি বলছেন? এটা কিন্তু ইসলামী সিস্টেম না, সিস্টেম না, জয়েন্ট ফ্যামিলি, এই জয়েন্ট ফ্যামিলিটা ইসলামী সিস্টেম না। আমি বিয়ে করলাম, আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার স্ত্রী নিয়ে, আমার সন্তান সন্ততি নিয়ে আমি পৃথক ইনকাম করব,
আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার আর ভাই আছে তারাও এভাবে আপন আপন দাঁড়াবে। অবশ্য বিজনেস আমরা এক জায়গায় করতে পারি, বিজনেস এক জায়গায় করতে পারি, রান্না এক জায়গায় হতে পারে, তার আলাদা হিসেব নিকেশ থাকবে, আলাদা হিসেব থাকবে, কিন্তু বিজনেস পার্টনারশিপের ভিত্তিতে, শেয়ার মার্কেটের ভিত্তিতে হবে। আমি যা ইনকাম করব সবই পিতার কাছে যাবে না, অবশ্য আমি এবং আমার সমস্ত সম্পদ ইচ্ছা করলে পিতা নিতে পারেন। বুঝে এলো না এলো না? আমি এবং আমার সম্পদ যা আছে সবকিছু পিতা নিতে পারি, কিন্তু গন্ডগোলটা কোন জায়গাতে, পিতার অধিকার ছেলে বুঝে না, আর ছেলের অধিকার পিতা বুঝে না, স্ত্রীর অধিকার স্বামী বুঝে না, স্বামীর অধিকার স্ত্রী বুঝে না, গন্ডগোল এই জায়গাতেই। এই কয়েকটা জিনিস যদি আমরা সঠিক হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দাম্পত্য জীবন পরিবারটা সুখী হবে। একটু বুঝার প্রচেষ্টা করুন, মাতার গুরুত্ব, মাতার মহিমা মর্যাদা আপনারা অনেক শুনেছেন, অনেক শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল আমার সহানুভূতির, আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সব থেকে বেশি অধিকার কে? তখন আল্লাহ রাসূল বললেন, মা। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছিলেন, চতুর্থবারে বলেছিলেন বাপ। সহিহ বুখারী হাদিস নম্বর 5971, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। ভাই সকল, সব থেকে বেশি অধিকার কার? মায়ের, তারপর বাপের। আমার মা এবং বোনেরা কথাটা খুব ভালোভাবে শুনুন, মেয়েদের জন্য, মেয়েদের স্বামীর, মেয়ের উপরে স্বামীর অধিকার আছে, মেয়ের উপরে স্বামীর অধিকার আছে। আর যে হাদিস বললাম যে সার্বিকভাবে মানুষের সহানুভূতি পাওয়ার, ভালোবাসা পাওয়ার, সেবা পাওয়ার সব থেকে বেশি অধিকার কে? মা। স্ত্রীর জন্য সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার অধিকারী কে? যে মা বাপ না স্বামী? স্বামী। আমার মা এবং বোনেরা কথাটা খুব ভালোভাবে শুনুন, কোন স্ত্রীর জন্য, কোন মহিলার জন্য, কোন মহিলার জন্য সব থেকে বেশি সেবা, ভালোবাসা, দয়া, মায়া, মমতার অধিকার রাখে স্বামী। কতটা অধিকার রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি কোনো মানুষকে, কোনো মানুষের জন্য আমি যদি কাউকে, কারো জন্য সিজদা করার, সাজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম যে তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে, সিজদা করে। লা তু আদি হাক্কা রব্বিহা, লা তু আদি হাক্কা রব্বিহা হাত্তা তু আদিয়া হাক্কা জাওজিহা। কোন স্ত্রী তার রবের, প্রতিপালকের অধিকার আদায় করতে পারে না যতক্ষণ না নিজের স্বামীর অধিকার আদায় করবে। বাহ্যিক দৃষ্টিতে কোন মহিলা যতই আল্লাহওয়ালী, পরহেজগার, মুত্তাকি, আলেমা হোক না কেন, সে যদি তার স্বামীর সেবা করতে না পারে, তার স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে সেই মহিলা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার নিকটে ভালো নয়, মুত্তাকি পরহেজগার নয়, আল্লাহ তাআলার হক আদায় করতে পারে না, আল্লাহ তাআলার অধিকার আদায় করতে পারে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1853, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কু যাওজে আলা যাওজাতিহি আল্লাহু কানাত লাহু কারহাতুন লালাহিসাতহা মাদাত হাক্কা যাওজিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর অধিকার স্ত্রীর উপরে হলো এই যে যদি স্বামীর শরীরে ঘা থাকে, ক্ষত থাকে, ফোড়া থাকে, ঘা ক্ষত ফোড়া পুঁজ যদি থাকে, আর কোনো স্ত্রী যদি স্বামীর ওই ফোড়া ঘা পুঁজগুলো চেটে চেটে পরিষ্কার করে, তাহলেও তার স্বামীর হক আদায় করতে পারবে না। ইমাম বাইহাকীর সুনানুল কুবরা হাদিস নম্বর 14707,
স্ত্রীর উপরে স্বামীর কতটা অধিকার। আমার মা এবং বোনেরা কথাগুলো শুনুন, আপনার যে অধিকার আছে স্বামীর উপরে আমি সেই কথাটাও বলবো। তবে কথাটা প্রথমে তো শুনুন, একটা পরিবার সুখী পরিবার হবে এবং কোন ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারে না যতক্ষণ না পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলবে। আর তার অন্যতম হলো একজন স্ত্রীর জন্য স্বামীর অধিকার, স্বামীর অধিকার সম্পর্কে অবগত হওয়া, স্বামীর স্ত্রীর উপরে কতটা অধিকার, যে কোন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে না যদি স্বামীর শরীরে ক্ষত ফোড়া পুঁজ যদি হয় আর তার জিহ্বায় চেটে চেটে পরিষ্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার লক্ষ্য এবং উদ্দেশ্য কখনো এটা নয় যে শরীরে যদি পুঁজ হয় ফোড়া হয় রক্ত বের হয় তো কোন স্ত্রী জিহ্বা দিয়ে চেটে চেটে তা পরিষ্কার করুক, এটা উদ্দেশ্য ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসলে উদ্দেশ্য হলো, বলার উদ্দেশ্য হলো যে স্বামীর অধিকার স্ত্রীর উপরে কতটা কতটা গুরুত্বপূর্ণ, যে যদি এই অবস্থা হতো তাহলে স্ত্রী স্বামীর অধিকার আদায় করতে পারত না। তো স্বামীর অধিকার স্ত্রীর উপরে এত বেশি কেন? আর রিজাল কাওয়ামুন আলা নিসা, আল্লাহ তাআলা বলছেন আর রিজাল কাওয়ামুন আলা নিসা বিমা ফাদাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন যে পুরুষদেরকে নারীদের উপরে কর্তা বানানো হয়েছে, পুরুষরা হলো নারীদের উপর কর্তা, তত্ত্বাবধায়ক, ভরণ পোষণকারী, তত্ত্বাবধায়ক, শাসক। কর্তা কেন বানানো হলো পুরুষকে মহিলাদের উপরে? আল্লাহ বলছেন কাউকে কারো উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, একে অপরের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে পুরুষেরা তাদের নিজেদের সম্পদ খরচ করবে তাদের জন্য। আমার মা বোনেরা, আপনাদের উপরে যে স্বামীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তো এই কারণে দেওয়া হয়েছে যে ইনকাম করার দায়িত্ব আপনাদের নয়, মাঠে ঘাটে যাবেন চাকরি করবেন ইনকাম করার দায়িত্ব আপনাদের উপরে ইসলাম অর্পণ করেনি, ইনকামের পূর্ণ দায়িত্ব অর্পণ করেছে ইসলাম স্বামীদের উপরে। তার কারণ জৈবিকগত দৈহিকগত সৃষ্টিগতভাবে স্রষ্টা স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা, নর এবং নারী, যুবক এবং যুবতীদের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন। আর এজন্যই নারীদের নারী ধর্ষণের কারণে হাজারো আইন তৈরি করা সত্ত্বেও দিন দিন ধর্ষণ বেড়ে চলেছে না চলেনি? ধর্ষণ কমেছে না বাড়ছে? ধর্ষণ দিন দিন বাড়ছে। কেন? কলিগ দ্বারা, বন্ধু দ্বারা, একই স্কুলে, একই অফিসে, একই আদালতে চাকরি করছে, মন্ত্রীর দ্বারা, নেতার দ্বারা, মহিলারা নেত্রীরা ধর্ষণ হচ্ছে না হচ্ছে না, অভিনেতার দ্বারা অভিনেত্রী ধর্ষিতা হচ্ছে, জি মন্ত্রীর দ্বারা নেত্রী ধর্ষিতা হচ্ছে, এত ধর্ষণ অহরহ চলছে। যে ক্ষেত্র যে আলাদা, ফিল্ড আলাদা, আল্লাহ তাআলা নারীর উপরে যে পুরুষকে প্রাধান্য দিয়েছেন যে পুরুষেরা ইনকাম করবে, নারীরা হলো বাড়ির স্বামীর সম্পদের এবং স্বামীর সন্তান সন্ততির হেফাজতকারিণী, সংরক্ষণকারিণী, আমরা সেই জায়গাতে আমার মায়েদেরকে রাখিনি। জি ধর্ষণ আমাদের সমাজে অশ্লীলতা বেড়েই চলেছে। আজকে মহামারী করোনা ভাইরাস নামক একটা ব্যাধি আমাদের সমাজে ছড়িয়েছে না ছড়াইনি? স্কুল কলেজ প্রায় 7-8 মাস থেকে বন্ধ আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, ট্রেনও সিংহভাগ বন্ধ, মাদ্রাসা বন্ধ, আর এখন তো একটু সভা করছেন, কিছুদিন আগে এ সভাও বন্ধ ছিল, জি জুমার নামাজও বন্ধ, জুমার নামাজও বন্ধ, আপনার জুমার নামাজও বন্ধ, ঈদের নামাজ বন্ধ, বাড়িতেই সব বন্দি, এক অপরের সাথে দেখা সাক্ষাৎ সব কিছু মাইনাস হয়েছিল না হয়নি? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তাআলা কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তাদের মাঝে মহামারী ব্যাপক রূপ ধারণ করবে। ওয়াল আউজা উল্লাতি লাম তাকুন এবং তাদের মাঝে এমন এমন রোগ ব্যাধি বালা মুসিবত আসবে যা আগেকার লোকেদের মাঝে কখনো দেখা যায়নি, কখনো শোনা যায়নি।
অশ্লীলতা জেনা জেনা ব্যভিচার যখন ব্যাপকভাবে ছড়িয়ে যাবে তখন তাদের মাঝে এমন এমন রোগ ব্যাধি বেলা মুসিবত আসবে যা আগেকার লোকেদের মাঝে পূর্বেকার লোকেদের মাঝে কখনো দেখা যায়নি কখনো শোনা যায়নি জি করোনা ভাইরাস ব্যাধি কোভিড 19 কেন বলছে জানেন 2019 যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা জেনা ব্যভিচার বিহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে তখন তাদের মাঝে এমন এমন রোগ বালা মুসিবত আসবে যা আগেকার লোকেদের মাঝে কখনো শোনা যায়নি কখনো দেখা যায়নি নম্বর এক নম্বর দুই যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবেন যাকাত দেওয়া যখন বন্ধ করে দেবেন তখন আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেবেন বুঝার পানি হতো না যদি অবলা পশু না থাকতো চতুষ্পদ পশু যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা পানি বন্ধ করতেন না যাকাত এবং ওসুর বন্ধ করে দেওয়ার জন্য যাকাত ওসুর যদি মানুষ না দেয় তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বন্ধ করে দিতেন কিন্তু যেহেতু পশুরাও রয়েছে এজন্য আল্লাহ তাআলা তাদের খাতিরে আসমান থেকে পানি বর্ষণ করেন কখনো কখনো অনাবৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টির দরকার নাই ভাসিয়ে দিচ্ছে আর বৃষ্টির দরকার আছে একেবারে শুকিয়ে ফসল মারা যাচ্ছে নম্বর তিন যখন নাপ তোলে ওজনে কম বেশি করবে নেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম তখন এদের উপরে জুলম নির্যাতন হবে তখন এদের উপরে জুলম নির্যাতন হবে এবং দুর্ভিক্ষ দেখা দেবে অভাব অন্টন দেখা দেবে নম্বর চার কথাটা খুব ভালোভাবে শুনুন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার লঙ্ঘন করবে আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতীয়দের দুশমনদেরকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন আর তারা তাদের সহায় সম্পদ ধন সম্পদ নিয়ে যাবে এনআরসি সিএএ এনপিআর কে কেন্দ্র করে আজকে আন্দোলন চলছে না চলছে না দিল্লির রাজপথ আজ কৃষক আন্দোলনে পথঘাট অবরুদ্ধ জি এনআরসি সিএ কে কেন্দ্র করে আন্দোলন হয়েছে আর করোনার জন্য যখন একটু ঝিমিয়ে গেছে কিন্তু ভিতরে ভিতরে তারাও ব্যবস্থা করছে আর আন্দোলনকারীরাও ভিতরে ভিতরে ব্যবস্থা করছেন এই করলে এই হবে এই করলে এই হবে জি নানা ধরনের আমরা অজুহাত খুঁজছি না খুঁজছি না নানা ধরনের পন্থা আমরা খুঁজছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা দুশমনদেরকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন আজকে সারা পৃথিবীতে ক্ষমতাধর কে আমেরিকা আমেরিকা ছড়ি ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে না সারা বিশ্বে বিশেষ করে মুসলিম দেশগুলোর উপরে আমেরিকা ছড়ি ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে না ছড়ি ঘোরাচ্ছে কেন যে স্পেনে মুসলিমরা একদিন শাসন করলো যে ভারতবর্ষ মুসলিমরা একদিন শাসন করলো যে ভারতের মাটিতে মুসলিমদের রক্ত মিশে আছে সেই মুসলিমরা আজকে কেন অসহায় কেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন আজকে আমাদের জমি বাড়ি গাড়ির জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে একটু মূল্যায়ন করবেন না কেউ বলবে যে ভাই আমরা রাজনীতি করি না তাই আমাদের রাজনীতি করা দরকার ভাই বাংলাদেশে ক্ষমতায় কে আছে মুসলমান না মুসলমান মুসলমান সিরিয়ায় ক্ষমতায় কে আছে মুসলমান না মুসলমান মিশরের ক্ষমতায় কে আছে মুসলমান না মুসলমান লিবিয়ায় কে আছে প্রায় 50টি দেশ আছে যেখানে মুসলমান ক্ষমতায় আছে মুসলমানরা সেই দেশগুলোতে কি শান্তিতে বসবাস করছে ইসলামী বিধিবিধান কি সেখানে বাস্তবায়িত হয়েছে ইসলামী শাসন ক্ষমতা কি সেখানে লাগু হয়েছে জি একদা যারা আমরা রাষ্ট্র ক্ষমতা কায়েম করব বলে চিৎকার করছি তারাও ক্ষমতায় বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু ইসলামী শাসন ক্ষমতা বাস্তবায়ন করেনি
যে সৌদিকে সাধারণত আমরা গালি দিই মক্কা মদিনার শাসক বাদশাকে, সেই মক্কা মদিনাতেই মূলত রয়েছে ইসলামী শাসন ক্ষমতা। এত ব্যতীত বিশ্বের অন্যান্য দেশে ইরানে আছে ইসলামী শাসন ক্ষমতা? নাই। ফিলিস্তিনে আছে, পাকিস্তানে আছে, আছে তো সেখানে মুসলমান শাসন ক্ষমতায়। তাহলে কোন ধরনের আমরা ক্ষমতা চাচ্ছি, কোন ধরনের আমরা শাসক চাচ্ছি? ভাই সকল আপনাদেরকে বলতে চাই, আজকে যে আমাদের বাড়ি গাড়ি জমি ছিনিয়ে নিচ্ছে, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে তখন তাদের উপরে দুশমনদেরকে আল্লাহ তাআলা শাসক বানিয়ে দেবেন। তো আজকে যে দুশমন শাসক, এর জন্য কিন্তু আমরা দায়ী, আমরা অপরাধী, আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি এটা আমরা দেখব। এর আগে অবশ্য সেই জায়গাতে আমি ফিরে যাই, মা বাবার অধিকারের প্রসঙ্গে বলছিলাম যে স্ত্রীর অধিকার স্বামীর উপরে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে, ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাব না। আমার সুপ্রিয় ভাই বাবাজি, আপনাদের বলতে চাই যে আমাদের উপরে আমাদের স্ত্রীদের অধিকার কি আছে? শুধু পবিত্র কোরআন 2 নম্বর সুরার 228 নম্বর আয়াতটা পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকিম। স্ত্রীর জন্য, স্ত্রীদের জন্য তোমাদের উপরে তেমনই অধিকার রয়েছে তাদের উপরে যেমন তোমাদের অধিকার রয়েছে। নেই সঙ্গত ভাবে আমাদের যেমন স্ত্রীদের উপরে অধিকার আছে, স্ত্রীদেরও আমাদের উপরে অধিকার আছে, স্ত্রীদেরও আমাদের উপরে অধিকার আছে নেই সঙ্গত ভাবে। তবে পুরুষদের কে স্ত্রীদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, আর কেন প্রাধান্য দেওয়া হয়েছে সেটা উল্লেখ করেছে। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রান্তশালী প্রজ্ঞাময়। পিতা মাতা সন্তান সন্ততি, মায়েদের বলি মায়ের উপরে, মা বাবার উপরে যে সন্তান সন্ততির অধিকার, এটা শুনলেন যে সব থেকে বেশি। একজন জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি জিহাদের অনুমতি চাইলাম, জিহাদ করব। কে বলছে? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল, আমি জিহাদ করব, আপনার কাছে পরামর্শ করতে এসেছি, আমি যেহেতু জিহাদে যেতে চাই আপনি বলুন আমি জিহাদে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লাকা মিনহুম, তোমার কি মা আছে? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালজামহা ফাইনাল জান্নাতা তাহাতা কাদা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, তোমার মায়ের সেবার মাধ্যমে তুমি জিহাদ করো, তার কারণ তোমার মায়ের দুই পায়ের নিচে জান্নাত আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3104, সুনানে নাসাই হাদিস নম্বর 3104। সুপ্রিয় ভাই এবং বোন কথাটা বোঝার প্রচেষ্টা করুন, আমার পায়ের নিচে একখানা হার আছে, তো ওই হারখানা যদি নিতে হয় তাহলে আমাকে সরাতে হবে না? হবে না, পায়ের নিচে হার, তো আমাকে সরাতে হবে। আমাকে সরানো ছাড়া হারটা নেওয়া সম্ভব নয়। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত এবং জাহান্নাম যে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, জান্নাত তো উপরে, আবার বলছে মায়ের পায়ের নিচে, মানে আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা কথাটা খুব ভালোভাবে শুনুন, কেউ জান্নাতে যেতে পারে না, কেউ জান্নাতে যেতে পারে না যতক্ষণ না মায়ের সেবা করবে। মা যদি জীবিত থাকে, আমার জীবদ্দশায় আমার মা যদি বার্ধক্যে পৌঁছে যায়, আমার পিতামাতা বার্ধক্যে পৌঁছে যায়, আর আমি যদি আমার পিতামাতার সেবা না করি, যতই বড় আমি বক্তার আলেম হই না কেন, আমার জান্নাতে যাওয়া অসম্ভব। পিতামাতার সেবা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিহাদে যাওয়ার জন্য তুমি এসেছো, তোমার মা আছে, তোমার মায়ের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ, তার কারণ তোমার মায়ের পায়ের নিচেই আছে জান্নাত। তুমি তো জান্নাত যে যাওয়ার জন্য এসেছো জিহাদ করতে, যে জিহাদ করব জান্নাতে যাবো,
তো তোমার তো মায়ের পায়ের নিচেই জান্নাত আছে, যেহেতু তোমার মা বয়স্ক আছে, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা ব্যতীত তো তুমি জান্নাতে যেতে পারবে না। আমার মা মা বাবা মা কি জিনিস আমরা বুঝতে পারিনি। আর একটা উদাহরণ দিয়ে এই প্রেক্ষাপটে